প্রশ্ন হলো আমি বিদেশ থেকে তিন মাসে তিন তালাক দিয়েছি বাড়িতে আসার পর আমার উপর জোর করে বউ চাপিয়ে দেওয়া হয়েছে এখন আমার করণীয় অনেক এলাকায় এই কাজটা হয় যে উনি তিন মাসে বা তিন বছরে মোট তিন দফা তালাক দিয়ে দিছেন এই ব্যক্তি এই মহিলার সাথে আর ঘর করার সুযোগ নাই শেষ তালাক তিনটা হয়ে গেলে আর একসাথে ঘর করার সুযোগ সারা দুনিয়ার সব আলেম মুফতি একসাথে হয়ে এসে সবাই ফতোয়া দিলেও কাজ হবে না হুজুর সবাইকে একসাথে ব্ল্যান্ড মেশ ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে যদি খাওয়াই দেন শরবত বানায়া তারপরও এই মশালা জায়েজ হবে এই জন্য তালাক দিতে সাবধান তালাক দিতে সাবধান কয়দিন পর পর তালাক দেন অনেক পুরুষ আছে যে বিয়ে হয়েছে থেকে এ পর্যন্ত দুই সাত দশ বিশ বার তালাক দেওয়া হয়ে গেছে আছে না নাই এদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আর রাখার কোনো সুযোগ নাই এবং হুজুররা সবাই মিলে যদি নতুন করে বিয়ে পড়ায় ও বারও পড়ায় কাজ হবে না তালাক খুব ডেঞ্জারাস বিষয় খবরদার মাথা গরম হইলে আর তালাক মেরে দিলেন হবে না এটা জায়েজ নাই যদি তিনবার তালাক তালাক দিয়ে থাকেন তিন দফা তিনটা হয়ে গেছে এরপর আপনি প্রবাস থেকে দেশে আসছেন আসার পর মুরব্বীরা সবাই মিলে ধরে আপনার বউকে আপনাকে এক রুমে ঢুকাই দিল জবরদস্তি রাখলো আপনাকে স্বাভাবিক করলো এরকম যদি করে তাহলে ওই মুরব্বিরা প্রত্যেকটা মানুষ ফাসেক। প্রত্যেকটা মানুষ ফাজের এবং আল্লাহর ভয় তাদের মধ্যে নেয় জাহেল তারা ইসলাম তারা কিছু বুঝে না তারা আল্লাহর আইন নিয়ে আল্লাহর বিধান নিয়ে ছিনিমিনি খেলছে তারা গুণাগার হবে এলাকার অনেক মুরব্বীরা অনেক হুজুরা আসে বলে তবা পড়াও তালাক এমন একটা জিনিস তবা টবায় কুলাবে না ভাই তালাক যদি হয়ে যায় তো তবায় কুলাবে না হ্যাঁ আপনি এক তালাক দিয়েছেন কয় তালাক এক তালাক বাস তাহলে ফেরত নিতে পারবেন আবার কখনো এক তালাক ফেরত নিতে পারবেন আবার দিছেন এক তালাক শেষ আর ফেরত নিতে পারবেন বহু জটিল বিষয় ভাই এটা ছুরি মারার মতো আমার বুকে একটা ছুরি জোর করে মেরে দিলেন আপনি আমি মরে গেলাম এরপর আপনি জিব্বা কামড় দিলেন ও সরি আপনি মরবেন আমি তো চিন্তা করি নাই ভাই আমি মনে সেফ আপনাকে একটু ভয় দেখাবো হাসপাতালে গেলে আবার ঠিক হয়ে যাবে মরেই যাবেন এটা তো আমি চিন্তা করি নাই আমি সরি আপনি যদি সরি বলে জিব্বা কামড় দেন আমি কি বেঁচে যাব। তালাকটা এরকম সালাথুন জিদ্দু হন না জিদ্দুন তিনটা জিনিস আছে দুষ্টমি করে করলে যা হবে সিরিয়াসলি করলে তা হবে কোনো ছাড় নাই বাবারা মায়েরা খবরদার বইয়ের সাথে গন্ডগোল হয়েছে তালাক দিবেন না পারলে একটা চটকনা দেন পারলে একটা চিমটি দেন একটা ধাক্কা দেন একটা শক্ত কথা বলেন খবরদার তালাক বলিয়েন না ওই চটকনা দিতে গিয়ে আবার সে নির্দেশ চটকনা দিয়ে আবার মার খেয়েন না বলেন না সকাল যায় বলছি তালাক দিবেন না পারলে অন্য যা করেন তালাক দিবেন না এটা করা আর খুন করা প্রায় কাছি। এরপর আফসুস করবেন জিব্বা কামড় দিবেন কাজ হবে না আল্লাহ আমাদের সংশোধন করার তফিক দান করো সবাই বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ